হ্যালো ভিউয়ার্স, আমি ইশতিয়াক, আমি শান্ত। গতকালকে আমরা দেখেছি একটি লেখাকে বা একটি সিলেকশনকে কীভাবে ফন্টস চেঞ্জ করতে হয়, কীভাবে ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, কীভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে হয়। তো আজকে আমরা দেখব কীভাবে স্ট্রাইক থ্রো করতে হয়, সাবস্ক্রিপ্ট করতে হয়, সুপার স্ক্রিপ্ট করতে হয়, কীভাবে একটি লেখাকে স্টাইল দিতে হয়, কালার দিতে হয় ইত্যাদি। তো শুরু করছি। প্রথমত এই যে আমরা গতকালকে এই লেখাটিকে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন করেছি, এটাকে আবার সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে আচ্ছা না সরি, আমি যদি কোনো লেখাকে স্ট্রাইক থ্রো করতে চাই, যেমন আমি লিখলাম যে ইন্ডিয়া, এই লেখাটিকে লিখছি। তো এখন আমি এই লেখাটিকে স্ট্রাইক থ্রো করতে চাই। স্ট্রাইক থ্রো মানে হচ্ছে যে লেখার মিডল বরাবর কেটে দেওয়া, কোনো কিছু ভুল হলে আমরা যেভাবে কাটি সেভাবে কেটে দেওয়া, স্ট্রাইক থ্রো। তো স্ট্রাইক থ্রো এর জন্য প্রথমত এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে এখান থেকে স্ট্রাইক থ্রো, এটা এই এই জায়গা, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে একটি কাটা দাগ চলে এসেছে, অর্থাৎ ইন্ডিয়াকে কেটে, এটাকে হচ্ছে স্ট্রাইক থ্রো। এভাবে করে আমরা স্ট্রাইক থ্রো দিতে পারি। আবার আমরা অনেক সময় লগের অঙ্ক করি, লগের অঙ্ক করতে লগ সরি এখানে স্ট্রাইক থ্রোটি সিলেক্ট করা আছে, এই জন্য আমাদের এরকম হচ্ছে, আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম। তারপর আমরা অনেক সময় লগের অঙ্ক করি, এখানে দিলাম লগ, লগ দিয়ে টু দি বেইজ আকারে, অর্থাৎ বেইজে হয়, টু নিচে হয়, যেটাকে আমরা বলি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে নিচে হয় লেখাটা। তো এই জন্য আমরা ওখানে লিখি যে লগ টেন। তো লগ টেন লিখলে তো এভাবে হচ্ছে, কিন্তু আমাদের তো এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে বেইজ আকার আসবে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট আকার আসবে। তার জন্য আমরা লক সিলেক্ট করব। লক সিলেক্ট করে এই যে এই সাবস্ক্রিপ্ট সিলেক্ট করে তারপর 10 লিখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে 10 লিখছি আর এটি সমান এসেছে, বাট এখন বেইজ আকার আসছে লক। লক টেন। এবার আমরা ইচ্ছামতো আবার এটাকে ডিসিলেক্ট করে দিয়ে আবার এখানে লিখতে পারি লক টেন 50। এভাবে করে আমরা সাবস্ক্রিপ্ট লিখতে পারি। আবার সুপারস্ক্রিপ্ট, আমাদের সুপারস্ক্রিপ্ট লেখার প্রয়োজন হইতে পারে। যেমন আমরা যদি কোনো কিছুর উপর পাওয়ার বোঝাতে চাই, যেমন আলোর বেগ, আলোর বেগ হচ্ছে 3 ইনটু, এখানে যেহেতু গুণ নেই এটাকেই গুণ ধরা হয়, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। তো আমরা ক্যালকুলেটারে সাধারণত 10 টু দি পাওয়ার 8 এইভাবে লিখে থাকি, হ্যাঁ ক্যালকুলেটারে, কিন্তু এখানে এভাবে লিখবো না, এখানে আমরা সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখবো। তো এভাবে লিখার পরে 10 টু দি পাওয়ার 8 যখন আমরা দিই তখন 108 হয়ে যায়, কিন্তু না এভাবে তো দেওয়া যাবে না, এই জন্য আমরা সুপারস্ক্রিপ্ট সিলেক্ট করে 10 টু দি পাওয়ার 8 এভাবে লিখতে পারি। এভাবে লিখে আমরা সুপারস্ক্রিপ্ট লিখতে পারি। তো তারপর আমরা একটা লেখা লিখলাম, আমরা এখানে লিখলাম হাই আই অ্যাম লার্নার, আই এম লার্নার, এই একটি লিখে লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই লার্নার লেখাটি একটি স্টাইলে হবে। তো তার জন্য আমি প্রথমে লার্নারটি সিলেক্ট করে নিব। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেই কোনো কিছুকে চেঞ্জ করি, যা করি, প্রথমত সিলেক্ট করতেই হবে। তো তার জন্য আমরা যদি এটিকে স্টাইলিশ দিতে চাই, আচ্ছা তার আগে আরেকটি কথা, আমরা বড়ো ছোটো করতো, কিন্তু এখান থেকেও দিলে বড়ো ছোটো হয়ে যাবে, যেটা আমরা এর আগের সেশনে দেখিয়েছি বা এর আগে ক্লাসে দেখিয়েছি। এখন আমরা স্টাইল করব। তো এখানে বিভিন্ন লেখার স্টাইল আছে, এখান থেকে এই যে দেখুন এখানে একটা রিফ্লেকশনও হচ্ছে কিন্তু। তো এই যখন আমি দেখুন এই লার্নার লেখাটি স্টাইলই হয়ে গেছে এবং এর নিচে একটা রিফ্লেকশন হয়েছে। এভাবে করে আমরা রিফ্লেকশন দিয়ে করতে পারি। এটি কিন্তু 2013-তে আছে, বাট 2007-এ নেই, 10-এ আছে কি না আমি ঠিক জানি না। এভাবে করে আমরা রিফ্লেকশন বা কোনো লেখার স্টাইল করতে পারি। এবার আমরা করব যে কোনো লেখাকে কালার করব। যেমন আমি এই লেখাটিকে আবার আগের মতো করে নিচ্ছি। আগের মতো করে নিতে আন্ডো, এখান থেকে আন্ডোতে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জেড প্রেস করে আমরা আন্ডো করতে পারি। আর রিডো করার জন্য, রিডো করার জন্য আবার এই বাটনটা, অথবা রিডো আর কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারি। তো আমি চাচ্ছি যে এই লেখাটি একটু কালারিংয়ে হবে। তো কালার এর জন্য আমি এখান থেকে সর্বপ্রথম কালার আমি কালার সিলেক্ট করে দিব। আমি কোন কালার চাই, আমি যদি লাল কালার চাই লাল সিলেক্ট করে দিব। এই যে দেখেন এটি লাল হয়ে গেছে। যদি আমি চাই এম কালারটি সবুজ হবে, এই জন্য আমি প্রথমে এমকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখান থেকে সবুজ দেখিয়ে দিব, এই যে সবুজ হয়ে গেছে। আমি চাই আই নীল হবে, তার জন্য এখানে সিলেক্ট করে আই নীল সিলেক্ট করে দিব।
আর হাই কালো আছে কালোই থাক, এভাবে করে আমরা বিভিন্ন কালার করতে পারি। আর একটি লেখার বা একটি রোকে যদি আমরা কালার করতে চাই অর্থাৎ ব্যাকগ্রাউন্ড দিতে চাই, লেখাটি যেই কালার আছে সেই কালারই থাকবে, বাট তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড যেই ব্যাকগ্রাউন্ডটা হোভার হয়েছে, হোভার করার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চাচ্ছি, তার জন্য আমাদেরকে এটি সিলেক্ট করতে হবে। এই জন্য আমি যদি চাই সবুজ করব, এই যে দেখেন সবুজ, সবুজের উপরে এই কালারটি, ব্যাকগ্রাউন্ডটি শুধু সবুজ হয়েছে আর বাকি সবগুলো ঠিক আছে। এই যে কালো, নীল, সবুজ, সবুজ সবুজ মিলে গেছে, এই জন্য এটি এত হাইলাইট করছে না, লাল। এভাবে করে আমরা লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি। তারপর এখানে আছে যে ক্লিয়ার ফরম্যাট, অর্থাৎ আমরা যদি এইটি আবার আগের ফরম্যাটে, এই যে আমরা একটু আগে এটা 28 ছিল, এটা যদি আমি ধুম করে চেঞ্জ করে আমাদের ফরম্যাটে নিয়ে আসতে চাই, তার জন্য এখানে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাট ক্লিক করলে এটি আবার আগের পর্যায়ে চলে যাবে। তারপর এখানে আছে আমাদের সেন্টেন্স কেজ, লোয়ার কেজ, আপার কেজ, ক্যাপিটালাইজেশন, ইচ ওয়ার্ড এবং টুগল কেজ। আচ্ছা, আমি এই জিনিসটা ব্যাখ্যা করছি, এই জন্য আমরা আবার আগে লিখাটি লিখে হাই আই অ্যাম লার্নার, তো আমি এই লেখাটিকে একটু বড় করে দিচ্ছি, বড় করলাম। তো আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে প্রথম লেখাটি ক্যাপিটাল, প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল আর বাকিগুলো স্মলার। তো আমি যদি চাচ্ছি যে সকল লেখা ক্যাপিটাল হবে, তো তার জন্য আমি ক্যাপস লকটি ওপেন করে টাইপ করতে পারি। এছাড়াও আমি এখান থেকে কোনো কিছু লেখার পর যদি এটাকে স্টাইলিশ করতে চাই, তার জন্য আপার কেস সিলেক্ট করে দিলে, এই যে এটি সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপার কেজ সিলেক্ট করলে সবগুলো বড় হাতের লেখার হয়ে যাবে। আবার যদি লোয়ার কেজ সিলেক্ট করি, সব লোয়ার কেজে হয়ে যাবে। আবার যদি আমি যদি চাই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তার মানে প্রতি ওয়ার্ডের প্রথম অক্ষর যেটা, সেটা প্রতিটা ওয়ার্ড, ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের ক্যাপিটাল হয়ে যাবে। এই যে দেখুন প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়ে গেছে। এভাবে করে আমরা এটিকে চেঞ্জ করতে পারি। তো আমাদের এতটুকু পর্যন্ত সেকশন চলে শেষ হয়ে গেছে, আমরা কালকে এটি বা নেক্সট টিউটোরিয়ালে এর পর থেকে দেখাবো। ধন্যবাদ সবাইকে।